আজকের প্রেস বিজ্ঞপ্তির আমাদের আলোচনা বা আমরা প্রেস বিজ্ঞপ্তিটা আমি এখন ফরমালি পাঠ করছি। লকডাউন চলাকালীন সময়ে শিক্ষার্থী ভিসাকে জরুরি ও বিশেষ সেবা বিবেচনায় ভিসা কার্যক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশস্থ জার্মান দূতাবাস এবং বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ আহ্বান। লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে প্রতি বছর হাজারো মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইউরোপের অন্যতম শিক্ষা সহায়ক দেশ জার্মানিতে যাত্রা করে। উচ্চশিক্ষা এবং গবেষণা কার্যক্রম শেষে দেশ সেবার মহান ব্রত নিয়ে স্বদেশে ফিরে এসে এই সকল শিক্ষার্থীরা উদ্ভাবনী আলোয় বিকশিত করে আমাদের দেশকে। দুর্ভাগ্যক্রমে বিশ্বব্যাপী করোনার মহামারীর প্রভাবে বাংলাদেশস্থ জার্মান দূতাবাসে ভিসা সংক্রান্ত কার্যক্রম প্রয়োজনের তুলনায় সীমিত হয় এবং লকডাউনের প্রভাবে দূতাবাস অফিসে শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে যাওয়ায় প্রায় সহস্রাধিক আলোকিত সম্ভাবনাময়ী এসব শিক্ষার্থীদের জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের বিষয়টি বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে। গত এক বছরে প্রায় সহস্রাধিক বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়ে গত তিন সেমিস্টার অর্থাৎ সামার 2020, উইন্টার 2020-21 এবং সামার 2021 অনলাইন ক্লাস করছে। এই তথ্যটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সার্ভের মাধ্যমে পেয়েছি।